বলে আহিছো গোয়ালপাড়াত হুকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হৈছে পথ দুর্ঘটনাত থিতাতে নিহত হৈছে এজন ব্যক্তি আর ইয়ার পছতে হুলস্থুলীয়া পরিস্থিতি সৃষ্টি হৈছে কিন্তু তীব্র বেগী ট্রাকে মহতিয়াই লৈ গৈছিল ব্যক্তিজনক আর তার পছতে থিতাতে ব্যক্তিজন নিহত হওয়ার খবর লাভ করা হৈছে এই মুহূর্তের এক হুকাবহ খবর কিন্তু এক হুকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হৈছে গোয়ালপাড়াত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হৈছে খন্তেক সময় পূর্বে সুপারে ভর্তি ট্রাকে মহতিয়াই নিলে পথাচারী এগারী পথাচারীক মহতিয়াই লৈ গৈছিল এখন সুপারি ভর্তি ট্রাকে আর তার পছতে থিতাতে নিহত হৈছে পবিত্র চন্দ্র বর্মন বয়স আছিল 31 বছর দুর্ঘটনাত ঘটনাস্থলীতেই নিহত হৈছে পবিত্র চন্দ্র বর্মন নামৰ ব্যক্তিজন আরক্ষীর নির্দেশ অমান্য করে মহতিয়াই নিয়ে লোকজনক আর গোয়ালপাড়ার মরিচবাড়ীত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনাক লৈ আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে যেটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই দুর্ঘটনার পছতে আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে সুপারে ভর্তি ট্রাকে মহতিয়াই লৈ গৈছে এগারী পথাচারী আর তার পছতেই দুর্ঘটনাত নিহত হয়েছে পবিত্র চন্দ্র বর্মন নামর ব্যক্তিজন আর এক হুলস্থুলীয়া পরিবেশ দেখি পাওয়া গেছে ঘটনাস্থলীত আরক্ষী লোক উপস্থিত হয়েছে স্থানীয় লোক সমবেত হয়েছে আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ সমজি লওয়া বলে জানিপরা গেছে গোয়ালপাড়ার মরিচবাড়ীত এই হুকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর দুর্ঘটনাক লৈ আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে জানিপরা মতে ট্রাকখনে আরক্ষীর নির্দেশ অমান্য করে মহতিয়াই লৈ গৈছিল লোকজনক আর ঘটনাস্থলীতেই নিহত হয়েছে পবিত্র চন্দ্র বর্মন নামর ব্যক্তিজনের বয়স আছে 31 বছর ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত থিতাতে নিহত হয়েছে পবিত্র চন্দ্র বর্মন আর ইয়ার পছতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর যেন পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আরক্ষীর নির্দেশ অমান্য করে এখন সুপারি ভর্তি ট্রাকে মহতিয়াই লৈ গৈছে পবিত্র চন্দ্র বর্মনক এই মুহূর্তে আমার হাতে মন্তব্য আছে সেই মন্তব্য শুনক এখন বোলেরো পিক আপ হম আর গাড়িখনের নাম্বার হল AS25CC13 05 বোলেরো পিক আপ এইখন গাড়ি আমার ধুমেরঘাট চালিয়ারির পর মরিচবাড়ি হয়ে লক্ষীপুর সাইডত গই আসিল গই থাকতে মরিচবাড়ি বলে জায়গা এটা সম্পূর্ণ মানে রাস্তা দুয়োফালে খালি এই জায়গাটাতে মানে অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্ট মানুষজনের মৃত্যু হয় মানুষজনের নাম আসলে প্রবীর চন্দ্র বর্মন 31 বছর দেবতাগণ সর্বেশ্বর বর্মন